কই গো বউ, তাড়াতাড়ি ভাত দাও, অনেক খিদে পেয়েছে আমার, সকাল থেকে কিছুই খাইনি, না খেয়েই জমিতে চলে গিয়েছিলাম, এখন তো পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। এ কি, তুমি ভাত না এনে লাঠি নিয়ে আসলে কেন? বলছিলে তোমার পেটে নাকি ইঁদুর দৌড়াচ্ছে, এই লাঠিটা দিয়ে ইঁদুরগুলো মেরে ফেলো, তারপর খেতে দিচ্ছি, না হলে তো সব খাবার ওই ইঁদুরগুলোই খেয়ে ফেলবে। হায় ভগবান, তুমি কোথায় আছো, আমাকে তুলে নাও এখুনি, এমন বউ আমি এর আগে কখনো দেখিনি। কেন, তুমি এর আগেও বিয়ে করেছিলে নাকি? কই, আমাকে তো একবারও বললে না। ধুর ছাই, জমিতে থাকতাম তাও ভালো ছিলাম, কোন কামে যে বাড়িতে আসলাম। তুমি থাকো, আমি চললাম। কোথায় যাচ্ছ, ভাতটা তো খেয়ে যাও, এভাবে না খেয়ে গেলে কি আমার ভালো লাগবে? আমার আর খিদে নেই, পেট ভরে গেছে, তুমি খেয়ে নাও। যা, আমি আবার কি করলাম? কি রে ভাই, একটু আগেই না তোকে বাড়ি যেতে দেখলাম, এত তাড়াতাড়ি আবার জমির দিকে যাচ্ছিস যে! আমার কপালটা খুব ভালো যে, তাই ভেবেছিলাম বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব, কিন্তু আমার বউ যে এত বোকা, ওকে নিয়ে পড়েছি আমি জ্বালায়। আবার কি করেছে তোর বউ? তোর বউ তো আগা বললে গোড়া বোঝে, আর গোড়া বললে আগা। সত্যি, এই এখনকার যুগেও যে এত বোকা মেয়ে আছে ভাবলেই অবাক লাগে। কি আর করব বলো, বিয়ে যখন করেছি সংসার তো করতেই হবে। দাদা, ওই বড় রুই মাছটা আমাকে দাও। আহা, কতদিন হলো বড় রুই মাছ দিয়ে ভাত খাই না, আজ বউকে খুব সুন্দর করে রান্না করতে বলবো। বউ, এই ধরো, দেখো দেখো কত বড় রুই মাছটা এনেছি, এটা কিন্তু দেখে শুনে রান্না করবে, বুঝলে? আজকে রাতে পেট ভরে ভাত খাবো। ঠিক আছে গো, আমি দেখে শুনেই রান্না করব, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, অনেক দিন পর এই রুই মাছটা আনলাম, আর কোনো কিছু গণ্ডগোল করবে না কিন্তু, আমি জমিতে যাই। না না, কোনো গণ্ডগোল হবে না, আমি দেখে শুনেই রান্না করব, তুমি জমি থেকে তাড়াতাড়ি ফিরে এসো, কেমন? ও তো বলে গেছে মাছটা দেখে শুনে রান্না করতে। এ মা, আমি তো ভুলেই গেছিলাম, না না, ও যেটা বলে গেছে সেটাই করি, মাছটা দেখে দেখে রান্না করি। অনেকক্ষণ পর মাছটা রান্না হলো, আজকে উনি খেয়ে খুব খুশি হবে, আর আমার রান্নার প্রশংসাও করবে, আমি দেখে শুনে যে রান্নাটা করেছি। এ কি, এটা তুমি কি রান্না করেছো? ছি 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 ছি, কেন গো, ভালো হয়নি বুঝি? কিন্তু তুমি যেভাবে দেখে শুনে রান্না করতে বলে গেছো, আমি তো সেভাবেই করেছি। আমি দেখে শুনে রান্না করতে বলেছি বলে মাছ দেখতে এতই ব্যস্ত ছিলে যে তরকারিতে কোনো মশলা দিতেই ভুলে গেছো। কত আশা করে রুই মাছটা এনেছিলাম, মুখটাই নষ্ট। ধুর, এ কেমন বউচে আমার কপালে জুটলো কে জানে। এরপর থেকে মশলা দিয়ে রান্না করব গো, এত মাথা গরম করো না, ঘরে তো বরফ নেই যে তোমার মাথায় দিব। তুমি এই তরকারি দিয়ে ভাত খাও, আমার কথা এত চিন্তা করতে হবে না। আমি কিছুতেই ওনার মন জয় করতে পারছি না, কি যে করি। তুমি বাপের বাড়ি চলে যাও তো, আমাকে কিছুদিন একা থাকতে দাও। এ কথা বলে রমেশ আবার জমিতে চলে যায়। কিছুদিন পর, কি রে ভাই, তুই তোর বউকে আনতে যাবি না নাকি? অনেক দিন তো হয়ে গেল। বউটাকে ছাড়া তো কিছু ভালো লাগছে না, কি যে করি। দেখ, তোর বউ একটু বোকা হলেও কিন্তু ভালো আছে, বুঝলি? আর আমাদের শিবুর বউটাকে তো চিনিস, এত চালাক, মানে কি আর বলবো, শিবুকে একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরায়। সে তো জানি, কিন্তু নিজের মান সম্মানটাকে সাইডে রেখে
বউকে আনতে যেতে হবে। শোন শোন, তোর বউ একটু উল্টো পাল্টা বোঝে তাও ঠিক আছে, যদি শিবুর বউয়ের মতো বেশি বুঝতো তাহলে তোর কপালে শনি লাগতো, বুঝলি? তোর বউ যেমন আছে অমনই ভালো। না না, আজকে বউকে আনতে যেতেই হবে, এভাবে আর কদিন। ইস, বৃষ্টি চলে আসলো, আজ আমার বউটা বাড়িতে থাকলে তো ছাতাটা দিয়ে দিত। এখন বুঝতে পারছি আমার ভুলটা। মা, রান্না হয়ে গেছে, চলো তোমাকে খেতে দেই। তারা, কারেন্টটা আসুক, এভাবে অন্ধকারে খেতে ভালো লাগে না। আচ্ছা শিউলি, জামাই বাবার সাথে তোর কি কোনো ঝামেলা হয়েছে? না মানে তুই তো কখনো একা আসিস না, তাই বললাম আর কি। আসলে মা, উনি রুই মাছ এনেছিলেন খুব শখ করে, আর আমাকে বলেছিল দেখে শুনে রান্না করতে, আর আমি সেটাই করেছিলাম, তবুও কেন জানি রাগ হয়ে গেল। ও, এখন বুঝলাম, তবে জামাই বাবা জীবনের মনটা অনেক ভালো, যখন রাগটা একটু কমবে তখন দেখিস তোকে ঠিক নিতে আসবে। তুই মন খারাপ করে থাকিস না, বুঝলি? বাইরে তো খুব বৃষ্টি পড়ছে, কে জানে কিভাবে আছে, একটিবার যদি আমাকে নিতে আসতো। চিন্তা করিস না মা, ঠিক আসবে। তখনই চাষি তার শ্বশুরবাড়ি চলে আসে। শিউলি দেখ কে এসেছে, জামাই বাবা এসেছে, আসো বাবা ভেতরে আসো। তুমি তো পুরো ভিজে গেছো, ভিজে ভিজে আসতে গেলে কেন বাবা, আসো ভেতরে আসো। এ কি, তুমি এত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসলে যে, কাল সকালে আসতে পারতে, ভেতরে আসো, ঠান্ডা লেগে যাবে তো। চলো বউ, আজকেই বাড়ি চলো, এখানে আর থাকতে হবে না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তাই তোমাকে আমি নিতে আসলাম। আমি জানতাম গো তুমি আমাকে ঠিক নিতে আসবে, আমার মনে এতটুকু বিশ্বাস ছিল। এখন ভেতরে আসো তো, জ্বর চলে আসবে যে।